শুরু হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণে সাবধান, নইলে তোলপাড় করবে মানব জীবন। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতনভাবে। তো বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে কখন সংঘটিত হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে, একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণের মহাজাগতিক ঘটনা, এই সূর্যগ্রহণের সূতককাল কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই সূতককাল, তার সাথেই জানিয়ে দেব ভারতবর্ষ এবং বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা কী কী কাজ করবেন এবং কী কী কাজ করা থেকে বিরত থাকবেন, সঙ্গে জানিয়ে দেব গর্ভবতী মহিলা ও শিশুদেরকে গ্রহণ চলাকালীন সময়ে কী কী নিয়মকানুন মানতে হবে, এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে উৎসাহিত করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জানার জন্যে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে। ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে ইংরেজি 20 এপ্রিল 2023 সাল এবং বাংলা 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার। গ্রহণ শুরু হচ্ছে মেষ রাশিতে। সকাল 7টা বেজে 4 মিনিটে গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 12টা বেজে 29 মিনিটে। একটানা গ্রহণ চলবে 5 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে সংঘটিত হচ্ছে ইংরেজি 20 এপ্রিল 2023 সাল এবং বাংলা 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার। গ্রহণ শুরু হচ্ছে মেষ রাশিতে। সকাল 7টা বেজে 34 মিনিটে শুরু হচ্ছে এই গ্রহণ এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 12টা বেজে 59 মিনিটে। একটানা গ্রহণ চলবে 5 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। এই সূর্যগ্রহণ আংশিক কুণ্ডলাকার পূর্ণ সূর্যগ্রহণ অর্থাৎ হাইব্রিড সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণ 100 বছরে একবারই হয়। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে কম্বোডিয়া, চীন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সোলোমন, বরুনি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউগিনি। এই সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের কোনো স্থান থেকেই দেখা যাবে না, যার ফলে সূতককাল বৈধ হবে না, অর্থাৎ এই গ্রহণের প্রভাব ভারতবর্ষ এবং বাংলাদেশের উপর পড়বে না।